আনফালে নির্বাচনের এই বতরত মহানগরীত বাস যাত্রী এটা হাহাকার করে পার নোপা হয়েছে। জালুকবাড়িত আজি পুয়ারে পড়া বাহনের অপেক্ষাত শ শ যাত্রী। নির্বাচনের বাবে বাহন অধিগ্রহণের দুর্ভোগ ভুগিছে যাত্রীসকলে। বাহনের সংখ্যা কম হওয়াত সমস্যাত পড়ছে দূরণিবতীয়া যাত্রীসকল। লাল মাটিতো বাহনের অপেক্ষাত আছে শতাধিক লোক আর হাহাকার করবলগা হয়েছে। একাংশ বাহনে 40 টাকা ভাড়ার জায়গা ঠাইত 60 টাকার ভাড়ার ঠাইত 400-600 টাকা ভাড়া লওয়ার অভিযোগ উত্থাপিত হয়েছে। বাহনের সংখ্যা কম হওয়ার বাবে অত্যাধিক ভাড়া বৃদ্ধির মুনাফা লাভর অঙ্ক করছে বাস চালক তথা হ্যান্ডিম্যানে। আর দেখবলে পাওয়া গেছে প্রশাসনে এই যাত্রীসকলের দুর্ভোগ বা যধরনের সমস্যার সম্মুখীন হয়েছে সেই সমস্যা সমাধানের ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করবা নাই তো নাই যে বর্ধিত মূল্যত ভাড়া লৈছে সেই বর্ধিত ভাড়া লওয়ার ক্ষেত্রে প্রশাসনে এতালেক ব্যবস্থা গ্রহণ করা নাই, যার বাবে রাইজে এই প্রতিকূল পরিবেশের মাজত ভোটদান সাব্যস্ত করবার ঘর যাবলৈ এতিয়া বহুপর অপেক্ষা করবলগা হয়েছে। কারণ কাইলৈ বরপেটা নলবাড়ী বঙাইগাঁও এই কোকরাঝার এই বিভিন্ন জেলা সমূহর কালে রাইজে ভোটাধিকার সাব্যস্ত করব। গতি সেই রাইজ ঘর যাওয়ার ক্ষেত্রে যথেষ্ট সমস্যার সম্মুখীন হয়েছে আজি পুয়ারে পড়া জালুকবাড়ী লালমাটি আদি এলাকাত। আমি লালমাটির কিছু পরিবেশ দেখাবর আপনাদের এই মুহূর্তে লাইভত লব বিচার সাংবাদিক হিমাঙ্কর বর্মন লালমাটির সংযুক্ত হয়েছে। হিমাঙ্কর, আজি মহানগরীত দূরণিবতীয়া বাস নাই, বিশেষকৈ নামনি বিভিন্ন প্রান্ত যাওয়া বাস নাই, আর যিকেইখন বাস আছে 40 টাকার ঠাইত ভাড়া 400 টাকা লওয়ারও অভিযোগ উত্থাপিত হয়েছে। প্রশাসনে এই ক্ষেত্রে একো ব্যবস্থা এতালে গ্রহণ করা দেখবলে পাওয়া নাই। লালমাটির পরিবেশ আর লালমাটির খবর মানে আপনার জানি বিচারি। নিশ্চিতভাবে রাজদীপ, আপনি যে অভিযোগ উত্থাপন করেছে সেই অভিযোগ ইয়াতো বহু সংখ্যক লোক ইয়ার পূর্বে উত্থাপন করেছে। আর মানে একটা দৃশ্য দেখাম, এখন বলেরো পিকআপ ভান আর বলেরো পিকআপ ভানখান কিদরে লোক যাত্রা করেছে এয়া হয়েছে আজির দিনটির পরিবেশ। বিশেষক নামনি যেহেতু গুরুত্বপূর্ণ চারিটা সমষ্টিত যেটা নির্বাচন কাইলের দিন অনুষ্ঠিত হব তার পরিবর্তে তার সেই ক্ষেত্রে বিশেষ নামনি যুক্ত লোক কর্মসূত্রে গুয়াহী মহানগরীত থাকে সেই সকল লোকে আজি নিজ গৃহলে যাবলে এখন বাহন বিচারি হাবাথুরি খাবল হয়েছে। ঘন্টার পিছত ঘন্টা রয়ে থাকবল পরিবেশ হয়েছে। এয়া মই লালমাটির পরিবেশটা দেখাইছো। দুই এখন ব্যক্তিগত বাহন আহিছে ওলাই আর সেই ব্যক্তিগত বাহন সময় কিদরে ভাড়া সংগ্রহ করেছে সেও আমি দেখাম। দাদা কত যাব? নলবাড়ি। নলবাড়ি কিমান সময় রুখিলে? মোটামুটি 6টা বাজার হয়েছে। 6টা বাজার কিমান গাড়ি নাই? তাই নাই নলবাড়ি ভাড়া এই যে ব্যক্তিগত বাহন 300-350। পুলিশে একো করা নাই? নাই করা। হয় এয়া রাজদীপ, যে অভিযোগ আপনি উত্থাপন করেছিল সেই অভিযোগের উত্তর এয়া এই মুহূর্তে কত যাব এই বাহন কত যাব? বরপেটা টাউন যাব। বরপেটা টাউন কিমান ভাড়া কিমান লয়েছে আপনাদের? মই এনে ভাড়া লওয়া নাই, আপনার ডাইরেক্ট চারিজন ভরাইছো 3000। যেন উবেরত বুক করলে 3000 আহে, মই হেনকে সিস্টেম লৈছো। উবের চলাও মই, উবেরত লৈ যাইছো। এই এই ধরনের পরিবেশ হচ্ছে। আপনি কত যাব? মই টিহু যাম। টিহু ভোট দিব লৈ যাব? ভোট দিব যাম। গাড়ি কিমান সময় ওলে? গাড়ি মিনিমাম মোর 45 মিনিটের উপর হয়ে গল। গাড়ি পাইছে নাই? গাড়ি অহাই নাই, বহুত কম গাড়ি। মানে যথেষ্ট সংখ্যক অধিগ্রহণ করার বা রিকুয়েশন করার বাবে এনে হয়েছে নাকি? এইটো কব নোৱাৰো আৰু, বাস বহুত কম একদম, কি করিম আৰু, ৰখি আছো বৰ্তমান যিমান টাইম পাৰো আৰু ৰখিম আৰু। কিবা যাব পাৰিব নে নাই এতিয়া আজি চাও কি হয়। নিশ্চিতভাৱে এই যিসমূহ ইচ্ছুক ভোটার রাইজে ভোট দিবলৈ যাবলৈ ইচ্ছা করে ওলাই আহিছে, কিন্তু যি যথেষ্ট সংখ্যক যি বাহন অধিগ্রহণ করা হয়েছে নির্বাচনের ক্ষেত্রে ব্যবহারের বাবে তার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট দুর্ভোগ ভুগিবলগা হয়েছে। এয়া যাত্রীসকল যিসমূহ আসলে ব্যক্তিগত বাহন আছে, এই ব্যক্তিগত বাহনসমূহ ইয়াত এনেদরে এতিয়া লগাই থোৱা হয়েছে। এইসমূহ বাহনক লৈ পেলাই এতিয়া খোৱা কামোৰা বুলি কব পাৰি, দুই এখন বাহন চলিছে কিন্তু সেয়াও যথেষ্ট সংখ্যক নহয়, যার ক্ষেত্রে যিসমূহ যাত্রী আছে সেই যাত্রীসকলে দুর্ভোগ ভুগিবলগা হয়েছে। আপনি অটোর কথায় কোক বা অন্যান্য কথায় কোক, আর ইয়ার যদি জালুকবাড়ি যাবলৈ হয় তেতিয়া হলে জালুকবাড়ির ক্ষেত্রে বা ইয়ার জালুকবাড়ি যাবলৈ আজি যথেষ্ট সংখ্যক হাৰাশাস্তি সম্মুখীন হবলগা হয়েছে যিসমূহ লোক আছে। ভাইটি কত যাবা তুমি? কলেজ গৈ আছো। কলেজ গৈ আছো। গাড়ি পাইছে নাই তুমি? গাড়ি তো তেনেকে পোৱা নাই। গাড়ি নাই? হয়। এই ধরনের পরিবেশটা আজি হয়েছে, যে ইয়াত বহি আছে দুই এজন। হিমাঙ্কর ধন্যবাদ জ্ঞাপন করছো আপনাকে এই মুহূর্তে আমাক পুনপটিয়াকৈ লালমাটির পরিবেশ দেখার বাবে। একই পরিবেশ লালমাটিতো জালুকবাড়ির দরে পরিবেশ দেখবলৈ পোৱা গৈছে। পুৱা 6 বজাৰ পৰা এগৰাকী ব্যক্তিয়ে নিজৰ ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিব বুলি ঘৰলৈ যাবলৈ, তেওঁৰ ঘৰ নলবাৰীত, তেওঁ গুৱাহাটীৰ পৰা নলবাৰীলৈ যাবলৈ এখন বাছৰ বাবে অপেক্ষা কৰিছে। 6 বজাৰ পৰা এতিয়া 11 বাজি প্ৰায় 20 মিনিট যাবৰ হ'ল, অৰ্থাৎ 5.5 ঘণ্টা সময় তেওঁ অপেক্ষা কৰি এখনো বাছ পোৱা নাই। যি সৰু বৰ দুই এখন মালবাহী বাহনত
যাত্রী গৈছে বা সৰু বৰ দুই এখন বাণিজ্যিক বাহনত যাত্রী গৈছে তেওঁলোকৰ ভাড়া যত 60 টকা তাত তেওঁলোকে দিব লগা হৈছে 800ৰ পৰা 900 টকা পৰ্যন্ত গতিকে বহু লোকে এতিয়া ভোট দিবলৈ ঘৰলৈ যোৱাৰ যেটো হেপা সেই ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিবলৈ ঘৰলৈ যোৱাৰ হেপাটো আদবাততে সামৰি পুনৰ তেওঁলোকে নিজৰ ভাড়া ঘৰলৈ বুলি উভতি যাব লগা এটা অৱস্থাৰ সৃষ্টি হৈছে।